নমস্কার টক্স অন সেলফ আইডেন্টি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি প্রজ্ঞান পুরুষ শানুভবদেব সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর তার প্রজ্ঞার আলোয় আমরা উদ্ভাসিত হতে চাইছি বারবার তার সান্নিধ্য যারা পেয়েছেন তারা সে আলোর দিশাও পেয়েছেন তার এই যে স্বকীয়তা এটা আমাদের প্রচলিত ধ্যান ধারণাকে আমূল পাল্টে দিয়েছে সবকিছুকে মিলিয়ে নিয়ে সবকিছু সমাহার করে একেবারে নতুন তত্ত্বের যে প্রকাশ তার মধ্যে দিয়ে আমরা পেয়েছি তা সত্যি আমাদের এক অর্থে অভিভূতও করেছে তিতুষার ভট্টাচার্য তিনিও রয়েছেন আমাদের মধ্যে শুনি আসুন বারো ঠাকুরের প্রবচন আমি জানার বিজ্ঞান বলছি না আমি মানার বিজ্ঞান বলছি ইয়ার ট্যা অ্যাকসেপ্ট মে আন্ডার অল সারকন্টেন্সেস ফেভারেবল্যান্ড আনফেভারেবল এগ্রিয়েবল আনএগ্রিয়েল প্রেজেন্ট অ্যান্ড আনপ্রেজেন্ট যাই হোক না কেন প্রতি মুহূর্ত আমি রয়েছি সবার আমির মধ্যে আমিকে বাদ দিলে তোমার আমিটা এক সেকেন্ডও টিকতে পারবে না আই হ্যাম দি অ্যাপসলিউট এক্সিস্টেন্স এক্সিস্টেন্স অ্যাপসলিউট এভার প্রেজেন্ট ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল বিহাইন্ড দেয়ার ইগো আই হ্যাম দি উইটনেস অফ দি ইন্টেলেক্ট অ্যান্ড দি রেস্ট তোমার জীবনের উইটনেস হিসাবে আমি আসি এই আমি কোনো আদি নাই অ্যান্ড এন্ডলেস এভ্রিথিং ইন দি ক্রিয়েশন বিগিনিং অ্যান্ড এন্ড বাবু ঠাকুর বলছেন যে আমি সর্বব্যাপী যে কোনো অবস্থায় সমস্ত কিছুতে আমাদের প্রত্যেকের আমিন বন্ধে তিনি মিশে রয়েছেন আলাদা করে কোনো ব্যক্তি হিসেবে তাকে দেখতে গেলে কিন্তু আমাদের সেটা চরম ভুল হবে গুরু কোনো ব্যক্তি নন ব্যক্তি নন বলেই ব্যক্তি হিসেবে যেই ভেবে আমরা গুরুর সান্নিধ্য পাওয়ার সময় গুরুকরণ করবো বরণ করবো সেটা কিন্তু সত্যিকারের হয়ে উঠবে না কিন্তু আমরা সেটা করতে চাই বলেই আলাদা আলাদা করে দল মত পথের অবতারণা করি তিনি বলছেন যখনই আমি আমার গুরু আমার জগন্নাথ আমার জগদীশ্বরের আমি ভাবতে যাবো সেটা ভুল ধারণা হবে জগন্নাথের আমি গুরুর আমি এইভাবে আমাকে ভাবতে হবে তাহলেই আমি আমার পথটা সহজ হবে গুরুর মধ্যে মিশে যাওয়ার ইষ্টের সঙ্গে নিজেকে একাত্ম অনুভব করবার আর সত্যি বলতে কি এই যে দলমত পথের ব্যাপারটা এগুলো এক অর্থে বলতে গেলে মানুষের কোনো স্বার্থপর বুদ্ধি থেকেই এগুলো আসে সবাই চায় নিজেকে জাহির করতে আমারটা নিয়ে আমি রইলাম অন্য একটা আমার কাছে ততটা গুরুত্ব পাবে না এ যেন বিভিন্ন ধারায় প্রবাহিত নদী একটা সময় গিয়ে সাগরে সে মিশবেই আলাদা আলাদা প্রবাহ হতে পারে সাগরে যখন মিশে যাচ্ছে তখন তার মধ্যে কিন্তু আর আলাদা কোনো অস্তিত্ব থাকছে না এমনকি আগের দিন খুব সুন্দর একটা কথা তুমি বলেছিলে যে ঢেউয়ের সাগর নয় সাগরের ঢেউ তার মধ্যে সে মিশে আছে বলেই সেইটা তবু কিন্তু আমরা সেই দলমত পথের মধ্যে থাকি এবং তখনই ওই খণ্ড অখণ্ড বিচার সে যায় এভাবে আমরা খণ্ড থেকে কিন্তু কখনোই সেই পূর্ণত্বে পৌঁছোতে পারবো না আসল কথাটা হলো সত্য হলো অখণ্ড সুতরাং সুতরাং সত্যের কোনো দল হয় না পূর্ণের কোনো দল হয় না অখণ্ডের কোনো দল হয় না পাকামের কোনো দল হয় না এগুলো হলো সব কাঁচা আমির কাজ কিন্তু অখণ্ডকে যদি আমাকে লাভ করতেই হয় সেই অখণ্ড সত্যকে যদি আমি পেতে চাই তাহলে তাকে অখণ্ড বোধেই আমাকে গ্রহণ করতে হবে যে যে কোনো হোক না কেন মানে কোনো নাম দিয়েই আমি না কেন আমার হচ্ছে সেই সত্য কিন্তু যে কোনো নাম দিয়ে আমি সত্যের কাছে পৌঁছে যেতে পারবো কারণ সত্য এক কিন্তু তার নাম অনেক হতে পারে যে কোনো একটা নাম দিয়ে তাকে আমি ব্যবহার করতে পারি যে নামটা আমার পছন্দ সেই নামেই আমি ব্যবহার করতে পারি এই ব্যাপারে কোনো বিধি বিধিনিষেধ নেই কোনো বাধা ধরা নিয়ম নেই যার যে নামটা পছন্দ সে সে নাম ধরেই সেটাকে ব্যবহার করতে পারে কিন্তু সেটাকে অখণ্ড বোধে নিতে হবে কিন্তু নামটাকে আমি অখণ্ড বোধে নেব কি করে সেটা একটু বলো বুঝি এই প্রসঙ্গে বাবা ঠাকুরের একটা বিশেষ একটা কথা আছে বাবা ঠাকুর বলছেন যদি তুমি রূপের পশনা করো তাহলে জগতে যত রূপ আছে সব আপনারই রূপ বলে মেনো যদি তুমি নামের পাশু খাও তাহলে জগতে যত নাম আছে সব আপনারই নাম বলে মেনো আচ্ছা যদি তুমি ভাবের পাশক খাও তাহলে জগতে যত ভাব আছে সব আপনারই ভাব বলে মেনো আচ্ছা আর যদি তুমি বোধের উপাসও তাহলে জগতে যত বোধ আছে সব এক বোধের প্রকাশ ওই জন্য নাম ভাব বোধ না কেন নাম ভাবের মধ্যে যেটাকেই আমি গ্রহণ করি না কেন আমার পছন্দ অনুরূপ কিন্তু সেটাকে এক বোধে নিতে হবে বাবা ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেছিলেন বাবা ঠাকুর ঈশ্বরের কত রূপ আর কত নাম আছে বাবা ঠাকুর বললেন সেভাবে তো বলতে পারবো না তবে একটা দিতে জগতে যত রূপ আছে সব তাঁরই রূপ আর জগতে যত নাম আছে সব তাঁরই নাম এবার তুমি বুঝে না ঈশ্বরের কত রূপ কত নাম কারণ জগতে যত রূপ আছে সব তাঁরই রূপ যত নাম আছে সব তাঁরই নাম যত ভাব আছে সব তাঁরই ভাব যত বোধ আছে সব এক বোধের প্রকাশ এইভাবে নিতে হবে ওই যে প্রবচন বলা আছে যে মানে তোমার সমস্ত আমির মধ্যে যার যত আমি সবের মধ্যে আমি মিশে আছি আমার যত ফিলিংস আমার মধ্যে যে ছোট ছোট যে ভাবগুলো খেলা করছে সুখের ভাব দুঃখের ভাব আনন্দের ভাব নানা রকম ভাব সবার মধ্যে খেলা করছে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ভাব আছে সব একভাবেই প্রকাশ তিনি নানানভাবে প্রকাশ পাচ্ছেন কত রকম ভাবের বৈচিত্র্য চারিদিকে সব এক বোধেরই প্রকাশ এইভাবে যদি আমি মেনে নিই তাহলে আমি অখণ্ড সত্যকে তাহলে আমি অখণ্ড গ্রহণ করতে পারলাম আর যদি আমি পার্টিকুলার কোনো একটা ভাবকে পার্টিকুলার কোনো একটা রূপকে মারলাম বিশেষ গুরুত্ব দিলাম তাহলে কিন্তু অন্য খণ্ড চিত্র হয়ে গেল সেটা অন্য রূপগুলোকে অন্য ভাবগুলোকে তখন আমি আর গুরুত্ব দিতে পাচ্ছি না এবং তাকে অসম্মান করা হচ্ছে অবহেলা করা হচ্ছে সেটা আমি করতে পারি অখণ্ড রূপাসক হলাম না অখণ্ড রূপাসক যদি আমার আমার হয় তারা কিন্তু সে অখণ্ডকে অখণ্ড বোধেই আমাকে গ্রহণ করতে হবে কারণ সত্য অখণ্ড এই প্রসঙ্গে বাবা ঠাকুরের কিছু কথা আপনি পড়তে পারেন গুরুতত্ত্ব গুরুবাদ গুরুবাণী বই থেকে এখানে বলছেন একই কথা মা বা গুরু বললে অখণ্ড সত্তাকে বুঝতে হবে তার অখণ্ড রূপ অখণ্ড নাম অখণ্ড ভাব অখণ্ড বোধ সীমাকে ধরলে খণ্ডিত ফল পাওয়া যায় অসীমকে ধরলে তার রেজাল্টও বিরাট মা বা গুরু হলেন অখণ্ড সচ্ছিদানন্দ স্বরূপ অখণ্ড সব কিছু গ্রহণ করলে তার প্রভাবে যত বিকার যত গোলমালি হোক সব দূর হয়ে যায় কৃষ্ণ বললেও সেই অখণ্ড সচ্ছিদানন্দ রূপকেই বোঝায় কৃষ্ণ হরি শিব রাম কালী দুর্গা যে যাই বলে সে সবকেই অখণ্ড বোধেই গ্রহণ করতে হবে এই যে নামের কথা বলে আমাদের খুব প্রচলিত নাম যেগুলো আস্ত যে নাম মনে আসে এই প্রসঙ্গে বাবা ঠাকুরের খুব সুন্দর একটা গান আছে গানটা গাওয়া নেই আপনি যদি একটুখানি পড়েন গানটা ভজন আমৃত পাবো হ্যাঁ ভজনামৃত্ত আছে বাহ প্রথম লাইটেই চটকার মোর দেবতা সবার মাঝে কত বেশে কত সাজে কোথাও শ্যামা কোথাও শ্যাম কোথাও শিব কোথাও রাম হরি লক্ষ্মী নারায়ণ সর্বজীবনে সেই একজন সেই মহাশক্তি প্রেমাবেশে ধরণীর বুকে নেমে আসে সে যে শক্তি সনাতনী সর্বভূতে সত্য আছেন তিনি তাই সাধু সন্ত যোগী সন্ন্যাসী ভক্ত প্রেমিক ঋষি কর্মভক্তি ধ্যানে জ্ঞানে এক মনে নিত্যযুক্ত চরণে তাঁর চরণে তাঁর কাজে অখণ্ড ভক্তি বিশ্বাসে আপনারে সে পূর্ণ প্রকাশে সবেতে স্বয়ং বিরাজে সকল ভাব তাতে মিশে আছে মিলন দ্বৈত অদ্বৈত ভেদাভেদ যত মিথ্যা ও সত্য আনন্দলীলার প্রকাশ আবর্ত অখণ্ড নিত্য শাশ্বত অমৃত ভোগ ত্যাগ কিছুই মিথ্যা নহে সবই রহে প্রেমের মাঝে আদিমধ্যে অন্তে সেই এক মনরে মনরে আমার তুই শুধু বসে দেখ সকল চিন্তা সকল কাজে কেমন হেসে সদা বিরা আছে মোর দেবতা সবার মাঝে কত বেশে কত সাজে গানের এই যে লাইনটা মোর দেবতা সবার মাঝে কত দেশে কত সাজে মানে আমি যে কোনো নাম দিয়ে ব্যবহার করি না কেন তিনি বহু সাজে আমি যদি কালীর উপাসক হই তাহলে আমি মনে করবো জগতে যত রূপ আছে সব কালী আমি যদি বিষ্ণুর উপাসক হই তাহলে আমি মনে করব জগতে যত রূপ আছে সবই বিষ্ণু যদি শিবের পশুক হই তাহলে আমি মনে করব জগতে যত রূপ আছে যত নাম আছে যত ভাব আছে যত বোধ আছে সব শিষ্য এইভাবে গ্রহণ করতে হবে তাহলে আর কোনো গোড়ামি আমাদের থাকে না তাহলে আমরা অতি সহজেই এক বোধে প্রতিষ্ঠিত হতে পারি এবং ইষ্টের স্বরূপ কি তাকে কিভাবে গ্রহণ করতে হবে সেটাও একেবারে সুন্দরভাবে গানের বাণীর মধ্যে দিয়ে বোঝানো রয়েছে ইষ্টের স্বরূপটাই হলো অখণ্ড ইষ্ট মানে বাবা ঠাকুর বলছেন যার থেকে আমার কোনো অনিষ্ট হয় না তাই হল ইষ্ট অখণ্ড থেকে আমার কোনো অনিষ্ট হয় না অখণ্ড বোধে যদি কেউ সব গ্রহণ করে তাহলে সেখান থেকে কোনো অনিষ্ট আসতে পারে না সেখানে সুখ দুঃখ লাভ পাপ পূর্ণ ধর্ম অধর্ম ভালো মন্দ এই বোধগুলো তখন আর থাকেই না তখন সব এক তিনি সুতরাং যার থেকে কোনো অনিষ্ট হয় না তিনি আমাদের ইষ্ট ইষ্ট কোনো পার্টিকুলার কোনো রূপ নয় পার্টিকুলার কোনো নাম নয় সর্বরূপে নামে ভাবে বোধেই এক তিনি আছেন সেই আমাদের চরম ভুল হবে বলেন সচ্ছিদানন্দে সৎ থেকে হয় কর্মযোগ চিত থেকে হয় জ্ঞানযোগ আর আনন্দ থেকে হয় ভক্তিযোগ অথচ কর্মযোগ ভক্তি নিয়ে কত যে আমাদের বিবাদ কর্মী বলছে আমি শ্রেষ্ঠ জ্ঞানী বলছে আমি শ্রেষ্ঠ ভক্ত বলছে আমি শ্রেষ্ঠ কিন্তু সবগুলো মিশে গিয়ে যখন সচিদানন্দ হয়ে যাচ্ছে সবকিছু একাকার সবকিছু একাকার বাবা ঠাকুর তো ঘুরে ফিরে বারবার সেই অখণ্ড ব্রহ্মটা অ্যাপসলিউটেরই সাধনা করতে বলছেন কখনোই তার থেকে বিচ্ছুত হয়ে ছোট কিছু ক্ষুদ্র কিছু খণ্ড কিছুর কথা বলছেন না সাধনটা অ্যাপসলিউটেরই চাই অ্যাকচুয়াল বাবা ঠাকুর যেটা বলছেন এবারে বাবা ঠাকুর বলছেন এবারে তার শেষ থেকে শুরু সব সাধনায় শেষ হচ্ছে সেই অখণ্ডে গিয়ে বাবা ঠাকুরের শুরুটাই অখণ্ড দিয়ে না আর শেষটাতে সেই অখণ্ডতেই অবস্থান করা অখণ্ড বোধেই অবস্থান করা শুরুটাই অখণ্ড দিয়ে বাবা ঠাকুর যে খণ্ড ধরে অখণ্ডতে যে আসলে একটা বিজ্ঞান আছে বাবা ঠাকুর কিন্তু সেই বিজ্ঞান দিচ্ছেন না মানে যেটাকে আমরা সচরাচর বলি বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয় এখানে এখানে তা বলছেন না এখানে তার শুরুটাই অখণ্ড ধরে আর শেষটাও সেই অখণ্ড আদি মধ্যে অন্তে শুধু অখণ্ডই এটাই হলো বাবা ঠাকুরের এবারে যে বিজ্ঞানটা দিয়ে গেছেন যে একের বিজ্ঞান বাবা ঠাকুর দিয়ে গেছেন যে সায়েন্স অফ ওয়াননেস বাবা ঠাকুর ঘোষণা করে গেছেন এটা হলো একের বিজ্ঞান আদি মধ্যে শুধু এক ছিল এক আছে এক থাকবে আর এই এককে ফলো করার মতো দ্বিতীয় কেউ নেই তাই বাবা ঠাকুর বলেন আমার কোনো ফলোয়ার্স নেই কারণ অখণ্ডের কোনো ফলোয়ার্স হয় না দুই নেই তাঁতো অ্যাবসলুট ফলো অ্যাপসেলুট এ প্রসঙ্গে বাবা ঠাকুরের কিছু কথা আছে আপনি ওই প্রজ্ঞান পুরুষ বাবা ঠাকুর বইটা থেকে একটুখানি পড়তে পারেন অ্যাবসলিউট ফলোজ অ্যাবসলিউট অ্যাবসলিউটকে ফলো করলে পার্ডকে বা মেনিনেসকে ফলো করা যায় না তাই অ্যাবসলিউটকে ফলো করলে আর ইন্ডিভিজুয়ালিটিকেও মেনটেন করা যায় না এখানে এই অ্যাবসলিউটের কথাই বলা হয়েছে প্রথম থেকে এখানকার বিজ্ঞান হল অখণ্ডকে মেনে মানিয়ে চলার বিজ্ঞান ইন্ডিভিজুয়ালিটিকে মেনটেন করলে কিন্তু আর অখণ্ডকে ফলো করা যাবে না কারণ অখণ্ডের মধ্যে ইন্ডিভিজুয়ালিটির কোনো স্থান নেই কারণ অখণ্ডের মধ্যে এক অখণ্ডই আছে আমার আলাদা করে কোনো অস্তিত্ব নেই যখনই আমি অখণ্ডকে স্বীকার করলাম তখন কিন্তু আমি আর অখণ্ড থেকে নিজেকে আলাদা বলে নিজেকে আর আমি স্বীকার করতে পারবো না যদি আমি স্বীকার করি তাহলে কিন্তু আমি আর অখণ্ডে পৌঁছতে পারবো না আমাকে ওই পাটের মধ্যেই থাকতে হবে জীবত্ব বললে শুধু আমাকে মেনটেন করে যেতে হবে সারা জীবন শিব থাকলে জীব নেই আর জীব থাকলে শিব নেই শিব হলো অখণ্ড জীব হলো খণ্ড দুটো বোধ একসঙ্গে থাকতে পারবে না বলছেন এবারে অখণ্ড অ্যাপসলিউট সত্যকে প্রকাশ করে দেবে হিউম্যানিটি অ্যাজ আ হোল এর কাছে কোনো মতবাদই দাঁড়াতে পারবে না মতবাদ চলে বহুকে নিয়ে এককে নিয়ে চলতে পারে না আর বহুকে নিয়ে চললে দ্বন্দ্ব বিরোধ মন কষাকষি এসব লেগেই থাকে এই প্রসঙ্গে তার সুস্পষ্ট বক্তব্য হলো মন্ত্র দীক্ষাতে অহংকার বাড়ে দলবাজির সুবিধা হয় অন্তরের উদারতা প্রসারতা কিন্তু বাড়ে না মন্ত্র সম্বন্ধে একটা ছোট্ট কথা মনে কর্মাগ্রহণ হয়ে গেল মন্ত্র মনটাকে আমি তাকে দিয়ে দিলাম মন্তর কর্মগ্রহণ মন্ত্র এটাই তার মন্ত্র মনটাকে তাকে যদি আমি না দিতে পারি মনের সর্বভাবনার মধ্যে যদি আমি তাকে বসাতে না পারি তাহলে তো কানে কানে মন্ত্র নিয়ে আমার কি হবে আমার মনের সর্ব ভাবনার মধ্যে বসাইনি মনের সব ভাবনাগুলোকে তো আমি তিনি বোধে মেনে নিইনি সবকিছুকে মন্ত্র সেই জন্যই বলেছেন যে মন্ত্র দীক্ষাতে অহংকার বাড়ে দলবাজির সুবিধা হয় অন্তরের উদারতা প্রসারতা বাড়ে না দলমত পথের ধর্ম বুক নলেজ নির্ভর তা কখনোই ধর্ম নয় রিয়ালিটি ইজ অলওয়েজ অরিজিনাল মিশনের মধ্যে থেকে ভিন্ন ভিন্ন খণ্ড খণ্ড ফল পেতে হয় ফ্রি ফ্রম মিশন থাকলে অখণ্ডকে ধরা যায় অর্থাৎ আনডিভাইডেড হোলকে ধরা যায় বাবা ঠাকুর বলেন মিশন মানে মিস অন তাকে মিস করে ফেলবে বাবু ঠাকুর এ প্রসঙ্গে অনেক কথা বলেছেন বাবু ঠাকুর বলেন যে আত্মস্মৃতি হারিয়ে তুমি আজ দিশা হারা সে হারানো আত্মস্মৃতি ফিরে পেতে তোমাকে শাক্ত বৈষ্ণব বা শৈব হওয়ার প্রয়োজন নেই বি সিনসিয়ার টু ইয়ার ওন সেলফ তাহলেই হলো আমাকে বাইরে শাক্ত শৈব বৈষ্ণব হতে হবে না স্ট্যাম্প লাগানোর দরকারই নেই কোনো উপাধি লাগানো সব একটা উপাধি কোনো উপাধি লাগানোর দরকার নেই আমাকে তো উপাধি শূন্য হতে হবে উপাধি শূন্য না হতে পারলে তো আমি সেই তাকে লাভ করতে পারবো না সর্ব উপাধি ফেলে দিয়ে তবে আমাকে সেখানে পৌঁছতে হবে প্রবেশ করতে হবে সুতরাং আমার শুধু আত্মস্বরূপ সম্বন্ধে সচেতনতাটাই আমাকে সেই আত্মস্বরূপের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই অখণ্ডের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাবে আর কিচ্ছু না বাইরের কোনো কিছুরই দরকার নেই এগুলো সবই আমাকে বাইরে আটকে রাখবে আবদ্ধ করে রাখবে এটা হলো আসল মূল কথা ধর্মের ধর্ম মানে যিনি সব কিছুকে ধারণ করে আছেন তাকে ধারণ করা ভাবনার মাধ্যমে সে অখণ্ডকে আমি ভাববো সর্বদা শুধু এক অখণ্ডকে আমি ভাববো ভাবনার মাধ্যমে সে অখণ্ডকে ধারণ করা সেটাই যদি না হলো তাহলে আমার ধর্ম করে কি হলো বাবা ঠাকুর বলেন ধর্ম করে যদি তোমার অধর্মই থেকে গেল তাহলে সেই ধর্মের কি মূল্য আছে আমি ধর্ম করছি আবার এদিকে আমি অধর্ম করছি ঠিক তাহলে সেই ধর্মাচরণের কি মূল্য আছে ধর্মই তো হলো না এখানে আর একটা জায়গায় সুন্দর বলছেন যেন আত্মজ্ঞান লাভের জন্য স্বস্বরূপে প্রতিষ্ঠিত হতে মন্দির মসজিদ তীর্থ আশ্রম এসব কিছুরই দরকার হয় না তোমার গৃহই তোমার শ্রেষ্ঠ আশ্রম তোমার দেহই হল শ্রেষ্ঠ মন্দির তোমার মৌনই হল শ্রেষ্ঠ পূজারী আর প্রজ্ঞান ঘন আত্মদেবতা হলেন তার মূর্ত বিগ্রহ অখণ্ড সত্য এক ধর্ম এক কর্তা এবং সত্য এক এই চারটি মেনে নিলে ধর্মের অন্ধতা মতবাদের গোঁড়ামি পক্ষপাতের দোষ সাম্প্রদায়িকতা কর্মফলের দুর্ভোগ এসব আর ভোগ করতে হবে না বাইরের নামরূপের দিকে দৃষ্টি না দিয়ে তত্ত্বের দিকে দৃষ্টি দাও নামরূপ হল ডিজাইন বা প্যাটার্ন সাবস্ট্যান্স সবার এক কালী কৃষ্ণ শিব রাম এই সত্তার দিক থেকে সহবি সমান বাবা ঠাকুর বলেন একই মাটি দিয়ে দুর্গাও বানাচ্ছে অসুরও বানাচ্ছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব একই মাটি দিয়ে বানাচ্ছে কিন্তু আমরা নামরূপের দিকে বেশি গুরুত্ব দিই বলে আমরা দুর্গাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি অসুরটাকে গুরুত্ব দিচ্ছি না ওনাকে ভক্তি করছি এনাকে ভক্তি করছি না ভক্তি করছি না বা ঘৃণাই করছি তুমি এত কিছু কিন্তু উপাধানের দৃষ্টি দিয়ে দেখলে সবই সেই দুটোই গলি দিলে তো দুটি আবার এক একই মাটি দিয়ে দুটো তৈরি হয়েছে গলি দিলে আবার দুটি এক জায়গায় চলে যাবে উপাদানের দিক থেকে আমরা দেখছি না বলেই আমাদের এই ভেদ ভাবনাগুলো আসছে এই বৈচিত্র্য ভাবনাগুলো আসছে উপাদানের দৃষ্টি দিয়ে দেখতে হবে এটা হলো সত্য দৃষ্টি নামরূপের দিকে দৃষ্টি না দিয়ে উপাদানের দৃষ্টি দিয়ে যদি আমি দেখি তাহলে দেখবো সবই এক সোনার দোকানে যখন আমরা যাচ্ছি গয়না কিনতে শুধু ডিজাইন প্যাটার্নগুলো দেখছি এই ডিজাইনটা ভালো এই ডিজাইনটা ভালো নয় জিনিসটা সেই সোনা একই সোনা গলি দিলে তো সব এক সোনা কিন্তু যে উপাদানের দৃষ্টি দিয়ে দেখছে তার কাছে তো ওইটা বেশি গুরুত্ব কম গুরুত্ব এই ব্যাপারটা থাকে না উপাদানের নামরূপকে বাদ দিয়ে অখণ্ড উপাদানের দৃষ্টি দিয়ে সবকিছুকে দেখাই হলো দৃষ্টি দৃষ্টি অখণ্ড দৃষ্টি। খুব সুন্দর লাগলো তো স্যার খুব সহজভাবে তুমি যেটা বললে এই যে দল মত পথের যে একটা বিকার আমাদের মধ্যে এগুলোকে সম্পূর্ণ ভেঙে দিয়ে বাবা ঠাকুর যে তাঁর যে দিশা যেভাবে তিনি দেখিয়েছেন তার তত্ত্বের আলোকে সেটাকে যদি আমরা সেইভাবে গ্রহণ করতে পারি তো দেখব যে অনাদি ভবিষ্যতের মধ্যেই এই আমাদের জীবনে নানা রকম অশান্তি বিভ্রান্তি বিদ্বেষ হিংসা এই বোধগুলো সম্পূর্ণ একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে এবং আমাদের সত্যি আসলে কি জানেন এই মত পথের এই দলাদলি এইগুলো আসছে মত পথটাকে বেশি গুরুত্ব দিচ্ছি বলে

এর থেকে পরিত্রাণের উপায় কিন্তু বারবার নানাভাবে বাটকরা আমাদের সামনে তুলে ধরেছেন আমরা সেই আলোর দিশা যখন পেয়েছি সেই পথটাকে সেই ভাবনার মধ্যে আমাদের নিজেদেরকে নিবিষ্ট করতেই হবে আমরা নিশ্চয়ই পারবো এই প্রসঙ্গও আবারও আমরা আসবো পরের সপ্তাহে এ নিয়ে কথা বলতে নমস্কার